হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা উৎপাদকের বিশ্লেষণের পর্ব তিনে চলে আসছে। আমরা পর্ব এক এবং দুয়ে কি শিখেছিলাম? আমরা পর্ব একে শিখেছিলাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করে তার কিছু উৎপাদকের বিশ্লেষণের পর্ব দুয়ে করেছিলাম হচ্ছে সূত্রের সাহায্যে কিছু উৎপাদক আমরা করে দেখাইছিলাম আর কি। এখন হচ্ছে আমরা উৎপাদক তিনে করব হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের মিডল টার্ম যে অংশটা রয়েছে সেই মিডল টার্ম ব্রেকটা কিভাবে করে সে সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু আমরা এই পর্ব তিন দেখার আগে উৎপাদকের বিশ্লেষণের পর্ব এক এবং দুইটা অবশ্যই ভালো করে দেখে বুঝে আসতে হবে। এজন্য আমরা উৎপাদক এক এবং দুই দেখার জন্য উপরে আই বাটন ক্লিক করলে অবশ্যই আমরা উৎপাদকের এক এবং দুই এর ভিডিওটা পাওয়া যাবে এবং ডিসক্রিপশন বক্সের নিচে তো থাকছেই, নিজে অবশ্যই দেখে আসবেন। আশা করি এখন আমরা কথা না বলে মূল পর্বে চলে যাওয়া যাক। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণের পদ্ধতি দেখার সময় আমরা বলেছিলাম ব্রেকের দুটো ফরম্যাট আছে, সেই ফরম্যাট দুটো কি সেটা একটু আমরা দেখে নিই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা ফরম্যাট, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দুটো ফরম্যাট ছিল, মানে দেখতে দুটো ভিন্ন। কোথায় ভিন্ন আছে? এখানে এক্স স্কোয়ারের সাথে এ আছে, এখানে এক্স স্কোয়ারের সাথে কোনো কিছু নেই, তার মানে এখানে একটা ওয়ান আছে সেটা আমরা জানি। এখন আমরা এই ফরম্যাটের মিডল টার্ম ব্রেক নিয়ে আজ আলোচনা করব। এখন আমাদের এক নাম্বারটা কি আছে একটু দেখা যাক। এক নাম্বারে আছে 36 মাইনাস 12 এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা মিডল টার্ম ব্রেক করার আগে বুঝতে হবে যে অঙ্কটা আসলে মিডল টার্ম ব্রেক করে করতে হবে নাকি সূত্র প্রয়োগ করে করতে হবে, এটা আমাদের অবশ্যই দেখে বুঝতে হবে, তা না হলে তো হবে না। এখন আমরা যদি অঙ্কটাকে একটু সাজিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 30। এখন আমরা খেয়াল রাখবো সবসময় অঙ্ক করার সময় যে আমরা যখন একটু উৎপাদক করতে বলবে তখন প্রথম টার্মটা আর লাস্ট টার্মটা একটু খেয়াল করবো, যে যদি প্রথম টার্মটা এবং লাস্ট টার্মটা যদি বর্গ আকারে প্রকাশ করা যায়, তার মানে হচ্ছে সংখ্যাটাকে যদি এই আকারে প্রকাশ করা যায় তাহলে আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করেও করতে পারি, সূত্র প্রয়োগ করেও করতে পারি। তা আমার মতে হচ্ছে যদি দুটো টার্মটাকে, তার মানে হচ্ছে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বললে তার প্রথম টার্ম এবং লাস্ট টার্মটা যদি বর্গ রূপে প্রকাশ করতে পারি আমরা, তাহলে সূত্রের সাহায্যে করাটাই ভালো। তবে একটু খেয়াল রাখতে হবে, প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম টার্মটা এবং দ্বিতীয় টার্মটা বর্গ আকারে লেখা যায় কিনা। যদি যায় তাহলে আমরা মাঝের টার্মটার একটু ক্যালকুলেট করে নেব, যে এখানে আছে এক্স, তার মানে এক্স স্কোয়ার আছে, এটা সমান সমান আমরা এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি, এখানে আছে 36 সমান সমান 6 তার স্কোয়ার লিখতে পারি, 6 তার স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এই দুটো টার্মটাকে বর্গ আকারে প্রকাশ করতে পেরেছি। এখন একটা হচ্ছে এক্স এর স্কোয়ার দিলে হচ্ছে, একটা হচ্ছে 6 এর স্কোয়ার দিলে হচ্ছে, তাহলে এই দুটো টার্মের গুণফল হচ্ছে কি 6 ইনটু এক্স, এর সাথে যদি 2 গুণ করার পরে যদি মাঝের টার্মটা হয় তখনই মাত্র সূত্র প্রয়োগ করা যাবে, তাছাড়া যাবে না। এজন্য তাহলে কি হচ্ছে 6 দুগুণ 12 এক্স, তাহলে এখানে 12 এক্স হচ্ছে, তাহলে এখানে 12 এক্স আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এটাকে সূত্র প্রয়োগ করে অঙ্কটা করা যাবে, এটাকে আবার আমি ইচ্ছা করলে মিডল টার্ম ব্রেক করেও করতে পারি। তবে আমরা যদি সূত্রে করা যায় অবশ্যই সূত্র প্রয়োগ করে অঙ্কটা সলভ করব। তাহলে এখন আমরা সামনের দিকে একটু এগোই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 36 আমি লাগবো 6 স্কোয়ার, আর এখানে 2 ইন্টু এক্স ইন্টু এই 6, এই যেভাবে করলাম এই হিসাবটা এখানে বুঝে নিতে হবে। তাহলে আমরা কেন এরকম করলাম? তাহলে আমরা জানি যে
a plus b তার হোল স্কয়ার এর সূত্র আছে a স্কয়ার plus 2ab plus b স্কয়ার আর এখানে মাইনাস হলে এখানে মাইনাস তাহলে এই সূত্রটা করার জন্য আমরা এরকম করলাম আর এখানে 2ab আছে এইজন্য 2ab এর সাথে এরকম এজন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার এখানে x স্কয়ার minus 2x 6 তার মানে a আর b প্লাস বি স্কয়ার আছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই সূত্রটা প্রয়োগ করা যাবে তাহলে আমরা এখন দেখতে পারি এখানে a টা হচ্ছে x আর b টা হচ্ছে 6 তাহলে যেহেতু মাইনাস এর সূত্র পড়েছে এখানে মাইনাস আছে সেহেতু আমরা x 6 তার হোল স্কয়ার সমান সমান x 6 x 6 তাহলে আমরা কিন্তু সহজে মিলটার না করেও সূত্রের সাহায্যে কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি এজন্য আমি মেল টার্মে আলোচনা এসে আমি সূত্র প্রয়োগ করে কেন অঙ্কটা দেখালাম যে আমরা যাতে বুঝতে পারি যে এরকম ফরম্যাটে থাকলেও আমরা মেল টার্ম না করে সূত্র প্রয়োগ করতে পারি কিন্তু দেখতে কিন্তু এটা মেল টার্মের মতনই এজন্য আমরা এটা করলাম আশা করি সবাই অঙ্কটা বুঝতে আমরা দুই নম্বর অঙ্কটা করব দুই নম্বরে কি আছে x স্কয়ার প্লাস 14x প্লাস 4 এখন আমরা অঙ্কটা দেখতে কিন্তু x স্কয়ার প্লাস bx প্লাস এরকম আমরা এই ফরম্যাট নিয়ে কাজ করতেছি মিডল টার্ম ব্র্যাকেট এখানে x স্কয়ার আছে এখানে x আছে এখানে c আছে এখানে c আছে c বলতেছে কনস্ট্যান্ট তার মানে সংখ্যা যে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে এখানে 40 আছে তার মানে c আছে এখানে b টাও পূর্ণ সংখ্যা এখানে 14 আছে আছে তার মানে দেখতে কিন্তু হবো একই রকম তাহলে আমরা এখনে যদি একটু খেয়াল করি যে এই টার্মটাকে কিন্তু আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারি কিন্তু আমরা এই টার্মটাকে বর্গ আকারে প্রকাশ করতে পারি না এজন্য আমরা এটাকে আমরা কিন্তু সূত্র প্রয়োগ করে করতে পারবো না এজন্য আমরা অবশ্যই এটাকে মিডল টার্ম ব্রেক করতে হবে তাহলে করা যাক এখনে আমি মিডল টার্ম ব্রেক বিভিন্ন জন বিভিন্ন রকম করে করে এখনে আমি আমার মতন করে একটা নিয়ম এখানে প্রয়োগ করব তবে একটা জিনিস মাথায় রাখতে হবে একটা মিডল টার্ম ব্রেক করার সময় দুটো জিনিস খেয়াল করতে হয় তার মানে মাথায় একসাথে দুটো কাজ করতে হয় এই কাজটা যে যত দ্রুত ভালো করতে পারবে মিডল টার্ম ব্রেকটা সে তত দ্রুত এবং সহজে এজন্য সবার সমস্যা না হলেও কিছু কিছু স্টুডেন্টের কিছু না কিছু সমস্যা থেকে যায় কারণ হচ্ছে যে সবার ব্রেন একই সাথে দুটো কাজ করতে পারে না এই কারণে যে তারা বেশি এক্সারসাইজ করে না হয়তোবা হয়তোবা কারো ব্রেন একটু দুর্বল থাকে কারো অথবা গণিত করতে বেশি ভালো লাগে না কিন্তু যাদের গণিত ভালো লাগে যাদের কাদের ভালো লাগে যাদের ব্রেনটা একটু দ্রুত কাজ করতে পারে তাদের জন্যই তো গণিত নাকি তাহলে আমরা বলা যায় এটা যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য এই নিয়মটা অতটা গুরুত্বপূর্ণ না কারণ তাদের ব্রেনে একসাথে দুটো কাজ তো করতে পারে যাদের ব্রেনে একসাথে দুটো কাজ করতে পারে না তাদের জন্য এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক তাহলে এখন আমরা প্রথম আছে x স্কয়ার এখানে যেটা আছে প্রথম বসাই দেব তারপরে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তারপর লাস্টে কি আছে পড়তে আছে বসাই দিলাম এখন আমি বলছিলাম যে মিডল টার্ম ব্রেক বিভিন্ন জনে বিভিন্ন রকম করে করে তা এখন আমি আমার পদ্ধতিতে একটু করব এখন আমরা যে কোনো মিডল টার্ম ব্রেক করার সময় প্রথম টার্মটা বসাবো তারপরে চিহ্নটা বসাবো লাস্টের টার্মটা বসাবো তার আগের চিহ্নটা বসাবো এখন এই চিহ্নটা আর এই চিহ্নটা কি করব গুণ করব গুণ করে যা হবে একদম মাঝখানে বসাবো তাহলে এই টাইটা যদি গুণ করি তাহলে কি হয় আমরা জানি প্লাস গুণ প্লাস সমান সমান প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে এই প্লাস চিহ্নটা এখানে বসাবো এখানে কিছু গ্যাপ থাকবে এখানে কিছু গ্যাপ থাকবে এভাবেই আমরা আন্দাজ করে গ্যাপটা রাখব তাহলে বসানোর পরে এখানে দেখলাম কি এখানে কি আছে প্লাস চিহ্ন আছে তাহলে এখন খেয়াল করব যে এই চিহ্নটা আর এই চিহ্নটা কি সেম নাকি ভিন্ন সেম বলতে হচ্ছে দুটো কি একই চিহ্ন দুটাই প্লাস বলে সেম বলবো না দুটো মাইনাস হলে তো সেম বলা যায় তাহলে এই চিহ্ন আর এই চিহ্ন দুটোই সেম মানে দুটোই আছে প্লাস একই রকম দুটো মাইনাসও থাকতে পারে যদি এই চিহ্নটা আর এই চিহ্নটা যদি সেম থাকে প্লাস হোক বা মাইনাস হোক তাহলে আমরা বুঝবো যে এই টার্মটাকে আমরা এই যেখানে আর এখানে দুটো গ্যাপটা যেখানে যে যা বসাবো যে সংখ্যা বসাবো
যোগ করে এখানে বানাইতে হবে। এখানে কত আছে 14 আছে, তার মানে এইখানে যে সংখ্যাটা এখানে যে সংখ্যাটা বসাবো আমরা তা অবশ্যই যোগ করে 14 হবে। এখানে যদি দুটো মাইনাস হতো তাহলেও একই সেম কেস যে দুটো যোগ করে এখানে এটা বানাবো। যদি এখানে ভিন্নতা আসে যে একটা প্লাস একটা মাইনাস তাহলে আমরা বুঝবো যে অবশ্যই এইটাকে বিয়োগ করে বানাতে হবে, সে প্লাস হোক বা আগে মাইনাস থাকুক পরে প্লাস হোক তাই হোক না কেন, যদি এই চিহ্নটা এই চিহ্নটা যদি সেম না থাকে তাহলে অবশ্যই বিয়োগ করে বানাবো মাঝখানেরটা, আর যদি সেম থাকে ওটাকে যোগ করে বানাবো। তাহলে আমাদের অঙ্কে কি আছে, এটা দুটোই প্লাস আছে তার মানে এটাকে আমরা যোগ করে বানাবো। তা আমরা কি কি যোগ করবো, এখানে যে সংখ্যা থাকবে তাকে যোগ করে ওইটা বানাবো। এবং আর একটা জিনিস রাখতে হবে মাথায়, সেটা হচ্ছে কি যে এখানে আছে 40, তাহলে এখানে এখানে যে সংখ্যাটা থাকবে তার গুণ করে অবশ্যই 40 হতে হবে। এখন আমি বলেছিলাম যে একটা মিড টার্ম ব্রেক করার সময় দুটো কাজ একসাথে করতে হয়, তার মানে কি কিরকম কাজ, কাজটা হচ্ছে যে এইটা যোগ করে বানাতে হবে মাঝখানেরটা আর এটাকে গুণ করে বানাতে হবে, তার এই দুটো কাজ, এইটাকে যোগ করে অথবা বিয়োগ করে অথবা এটাকে গুণ করে, তার মানে এইটা যোগ বিয়োগ করে আর এটাকে গুণ করে বানাইতে হবে এমন দুটো সংখ্যা এখানে বসাতে হবে। তার মানে দুটো কাজ হলো না, যোগ বিয়োগ একসাথে যে কোনো একটা করতে হবে এখানে অথবা এখানে কি করতে হবে গুণ করে বানাতে হবে, তাহলে দুটো কাজ। এখন আমি আমার ক্ষেত্রে সহজটা কি হলো, সহজটা হলো যে আমি এখানে যোগ করে অথবা বিয়োগ করে এইটা বানাতে হবে আর এটাকে গুণ করে বানাতে হবে, এইটা মাল্টিপ্লাই গুণ করে, কিন্তু এইটা যোগ করে হতে পারে বিয়োগ করে হতে পারে। তাহলে যোগ করে হবে না বিয়োগ করে হবে এটাও চিন্তা করতে হবে, আবার কি গুণ করলে এটা হয় এটাও চিন্তা করতে হবে। এজন্য আমার পদ্ধতিতে সহজ এইটা যে যোগ করে না বিয়োগ করে এটা আমি আগে থেকে ফিক্সড করে রাখলাম, আমার যোগ না বিয়োগ দুটো কাজ একসাথে ভাবা লাগছে না। এজন্য আমি চিহ্ন দুটো এই এই জিনিসটুকু বসানোর পরে কিন্তু আমি দেখেই বুঝতে পারতেছি যে আমার এটা যোগ করে বানাতে হবে না বিয়োগ করে বানাতে হবে, যেহেতু আমার চিহ্ন দুটো সেম আছে তাই অবশ্যই যোগ করে বানাবো, বিয়োগের দিকে আমার না চিন্তা করলেও চলছে। এজন্য আবার যদি বিয়োগ করে বানাতে হয় তাহলে দুটো ভিন্ন হতে হবে, তখন আমি বুঝে যাবো এটা বিয়োগ করে বানাতে হবে। তার মানে একটা কাজ কি একটু কমলো না, অবশ্যই কমলো, কারণ আমাদের ব্রেনে একটা কাজ একসাথে একই সময় খুব সুন্দরভাবে করতে পারে, যখন দুটা বা তিনটা কাজ একসাথে করতে হয় তখন হয় একটু সময় লাগে অথবা ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, পারে না তার না দানাম পারে কিন্তু একটু ভুল যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি একটা চিন্তা যদি মাথা থেকে বের করে রাখা যায় স্থিরভাবে তাহলে কিন্তু কাজটা আমরা সহজেই করতে পারি। এর জন্য আমরা এই কাজটা আগে করে নেব। তাহলে এখন আমরা দেখা যাক যে এখানে এখানে কি বসালে এইটা যোগ করে 14 হয় এবং গুণ করলে 40 হয়। তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখন 40 তো বিভিন্ন ভাবেই ভেঙে করা যায়, যেমন হচ্ছে আমি করতে পারি যে 10+4 তাহলে কত হচ্ছে এখানে 14 হচ্ছে, আবার 10+4 এটা কত হচ্ছে 4 × 10 = 24 হচ্ছে। এই কাজটা এই যে কাজটা 4 আর 10 এটা কিন্তু একটাই আছে, তার মানে 40 এই একভাবেই ভেঙে যোগ করে 40 এবং গুণ করে 40 করা যায়। এজন্য আমার এটা খুঁজে বের করতে হবে, আর এটা খোঁজার জন্য একটু একটা পদ্ধতি আছে, আমরা এটা হচ্ছে 40 সহজ একটা সংখ্যা, সহজ বলতে ছোট একটা সংখ্যা, এটাকে আমরা সহজে এইভাবে চিন্তা করে বের করতে পারি, কিন্তু যখন এখানে বড়টা সংখ্যা থাকে তখন আমরা কিভাবে করব, তখন আমরা যেভাবে করব তার জন্য নেক্সটে আমি অবশ্যই একটা ভিডিও করব যে সহজেই কিভাবে এখানে বড় সংখ্যা থাকলে কি গুণ করলে কি যোগ করলে কি বিয়োগ করলে সংখ্যা দুটি আমরা পাবো সেটা নিয়ে আলোচনা করব। তাই এখন আমরা পেয়ে গেলাম এখানে হচ্ছে 10x আর এখানে হচ্ছে 4x, তাহলে আমি খেয়াল রাখবো যে এখানে মাঝে যে সংখ্যাটা আছে 14 তার সাথে কে আছে x আছে, সেই সংখ্যাটা এখানে আর এখানে বসবে সাথে, এটা মাথায় রাখতে হবে। এখন আমি যদি এখান থেকে x কমন নিই তাহলে x+10, এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে x+10। এখন এই লাইনটা করার পর যখন আমরা কমন নেব তখন একটু খেয়াল রাখবো যে প্রথম দুটোর থেকে কমন নেব তারপর দুটো থেকে কমন নেব, প্রথম দুটো থেকে কমন নেওয়ার পরে যা হবে x+10 হয়েছে, পরবর্তী দুটো থেকে কমন নিলেও সেম জিনিস হবে, যদি না হয় তাহলে বুঝবো যে আমার অঙ্কটা হয়নি, যদি সেম হয় তাহলে বুঝবো অঙ্কটা হয়েছে। এখন আমরা x+10 এখানে x+10 যদি কমন নেওয়া হয় তাহলে x+4, তাহলে কিন্তু আমরা সহজেই উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম, আশা করি সবাই বুঝতে পারছেন।
এখন হচ্ছে আমরা এরকম আরো অনেক মিল টার্ম আলোচনা করব তা দেখে আরো সহজ আমাদের আরেকটা মিল টার্ম ব্রেক আছে তিন নাম্বারটা সেটা একটু করা যাক কি আছে a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার আছে এখন আমরা এটাকে প্রথম টার্মটাকে কিন্তু বর্গ আকারে প্রকাশ করতে পারি এবং বর্গ আকারে আছে বললে চলে পরের টার্মটা কিন্তু বর্গ আকারে নেই b স্কয়ার আছে কিন্তু সাথে একটা 12 আছে 12 সংখ্যাটা আছে 12 সংখ্যাটাকে কিন্তু আমরা একে কিন্তু কোনোভাবেই বর্গ আকারে প্রকাশ করতে পারি না তার মানে এই টার্মটাকে বর্গ আকারে করতে পারলেও এটাকে পারছি না তার মানে এটাকে সূত্র প্রয়োগ করা যাবে না অবশ্যই মিল টার্ম ব্রেক করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা এটা মিডল টার্মটা করে ফেলি তাহলে কি করব আমরা কি বলছিলাম বলছিলাম যে প্রথম টার্মটা বসিয়ে দেব তারপরে চিহ্ন বসিয়ে দেব তারপর লাস্টে টার্মটা বসিয়ে দেব এর আগে চিহ্নটা বসাবো তাহলে এখানে কি আছে প্লাস 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 এটা আছে তাহলে এখন আমরা দেখব যে এই চিহ্নটা সেম আছে তার মানে অবশ্যই এটাকে যোগ করে বানাতে হবে বাকিটা এটাকে গুণ করে বানাতে হবে তাহলে খুব সহজে বোঝা যায় তাহলে এখন আমরা এমন দুটো সংখ্যা অবশ্য বোঝা গুণ করলে সেভেন হয় সরি যোগ করলে সেভেন হয় গুণ করলে বারো হয় তাহলে এখানে আমরা ফোর লিখতে পারি এখানে থ্রি লিখতে পারি তাহলে চার আর তিন সাত তিন চারি বারো খুব সহজে বের করে ফেলতে পারছি কারণ সংখ্যাটা ছিল খুব ছোট এখন এখানে কি আছে এখানে এ বি আছে তাহলে এখানে এ বি হবে এখানে এ বি আছে আমি বলছিলাম যে সংখ্যার সাথে যা থাকবে সেখানে এখানেও সেটা বলবে এখানেও সেটা বলবে তাহলে সেটা বসাই দিলাম এখন আমরা এখান থেকে দেখি যে কি কমন যায় এখান থেকে এ কমন যায় তাহলে এ কমন নিলে থাকে আসছে ফোর বি এ প্লাস ফোর বি প্লাস এখান থেকে কি কমন যায় থ্রি কমন যায় সাথে বি কমন যায় তাহলে এখানে কি থাকে সরি এ থাকে এ প্লাস তাহলে তিন চারি বারো ফোর থাকে বি থাকে তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা আর এটা সেম আছে তার মানে আমরা বুঝতে পারতেছি অঙ্কটা হচ্ছে তাহলে এ প্লাস ফোর বি কমন নিলাম তাহলে এখানে এ থাকে প্লাস থ্রি বি থাকে এটা তাহলে খুব সহজে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম এটা হচ্ছে আমরা কি করলাম যে মিডল টার্ম ব্রেকের একটা ফর্ম নিয়ে আলোচনা করলাম এই একই ফর্মের আরো অঙ্ক আছে আমরা তার সামনে সমাধান করব প্লাস অন্য একটা ফর্মের যে উৎপাদক বিশ্লেষণ কিভাবে হয় সেটা নিয়েও আমরা আলোচনা করব আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার এই চ্যানেলটার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কেউ ভুলবেন না আর হচ্ছে যদি মনে করেন যে আমার এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবী বা অন্য কেউ জানা দরকার বা দেখা দরকার তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না